ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস আজকে আমি আলোচনা করব ক্লাস টেনের ইতিহাসের দ্বিতীয় চ্যাপ্টারের একটি বিষয় এই বিষয়টি হলো রামকৃষ্ণ পরমহংস দেব ভারতবর্ষের ধর্ম সংস্কার আন্দোলনের ক্ষেত্রে আমরা বিভিন্ন বিষয় আলোচনা করেছি বিভিন্ন ব্যক্তির ধর্মসংস্কার আন্দোলনের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা আলোচনা করেছি আজকের আলোচনার বিষয় হল ধর্ম সংস্কারের ক্ষেত্রে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের ভূমিকা ভারতবর্ষে উনিশ শতকে ধর্মের ক্ষেত্রে ব্যাপক অবক্ষয় শুরু হয় হিন্দু ধর্মের পতন ঘটে হিন্দু ধর্মের অবক্ষয় ঘটে হিন্দু ধর্মের এক সংকটময় পরিস্থিতি সৃষ্টি হয় হিন্দু ধর্মের বহু মানুষ হিন্দু ধর্ম ত্যাগ করে তারা ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয় এবং খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয় হিন্দু ধর্মের তরুণ যুবকরা যুবক শক্তি পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে তারা হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন এরকম একটা পরিস্থিতিতে হিন্দু ধর্মকে তার পতনের হাত থেকে হিন্দু ধর্মকে তার অবক্ষয়ের হাত থেকে বাঁচানোর প্রয়োজন ছিল ঠিক এই রকম হিন্দু ধর্মের সংকটময় পরিস্থিতিতে বাংলাতে রামকৃষ্ণ দেবের আবির্ভাব ঘটে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব আঠারোশো ছত্রিশ সালে জন্মগ্রহণ করেন এবং আঠারোশো ছিয়াশি সালে মারা যান রামকৃষ্ণ হুগলি জেলার একটি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন রামকৃষ্ণ কেতাবি শিক্ষায় শিক্ষিত ছিলেন না তিনি কলেজ মহাবিদ্যালয়ে পড়াশোনা করে বিশেষ পাণ্ডিত্য অর্জন করেননি শহরের মানুষের মতো রামকৃষ্ণের মধ্যে কোনো আভিজাত্য ছিল না কোনো অহংকার ছিল না হুগলি জেলাতে কামারপুকুর গ্রামে একটি দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করলেও তার পরিবার ছিল আধ্যাত্মিক শক্তির দিক থেকে সম্পদশালী তিনি পরিবার থেকেই আধ্যাত্মিক শক্তির আরাধনা করার ক্ষেত্রে অনুপ্রেরণা লাভ করেন রামকৃষ্ণ সত্যকে উপলব্ধি করবার চেষ্টা করেন সত্য উপলব্ধি করাই হল ঈশ্বর প্রাপ্তি আর ঈশ্বর লাভের জন্য ভারতের দর্শনকে গুরুত্ব দিতে হবে ভারতের সনাতন দর্শনকে গুরুত্ব দিতে হবে ভারতের সংস্কৃতিকে গুরুত্ব দিতে হবে আজকের তার মতে আজকের বিশ্বে জর্জরিত বিভেদ চলছে এই বিভেদ বিভেদময় বিশ্বব্রহ্মাণ্ডে ঐক্য আনার ক্ষেত্রে ভারতের যে দর্শন ভারতের যে সংস্কৃতি সনাতন দর্শন সনাতন সংস্কৃতি একে গুরুত্ব দিতে হবে তার মতে ঈশ্বর পাওয়ার জন্য বিশ্বে বিভিন্ন মত আছে তিনি বলেছেন যত মত তত পথ কিন্তু ঈশ্বর একটাই বিভিন্ন পথে বিভিন্ন মতের মানুষ নিজ নিজ পথে ঈশ্বরকে পেতে পারেন ঈশ্বরকে পাওয়ার জন্য বিশেষ শাস্ত্রজ্ঞানী হওয়া দরকার নেই ঈশ্বরকে পাওয়ার জন্যে বিশাল পণ্ডিত বিশাল জ্ঞানী হওয়ার দরকার নেই ঈশ্বরকে পাওয়ার জন্যে সংসার ত্যাগ করার দরকার নেই ঈশ্বরকে পাওয়ার জন্যে ধর্মীয় আচার অনুষ্ঠান করার দরকার নেই যাগযজ্ঞ করার দরকার নেই তপ করার দরকার নেই মন্ত্র তন্ত্র পাঠ করা উচ্চারণ করা দরকার নেই রামকৃষ্ণ বলেছেন দেবালয়ে উপাসনা করে দেবালয়ে দেবালয়ের মূর্তি পূজা করে ঈশ্বরকে লাভ করা যাবে না দেবালয়ের মূর্তির পরিবর্তে মানুষকে ভালোবাসো মানুষকে উপলব্ধি করো মানুষকে সেবা করো আর এই মানব সেবার মধ্য দিয়েই ঈশ্বর প্রাপ্তি ঘটবে তাহলে রামকৃষ্ণ যে ধর্মের কথা বলেছেন সেই ধর্ম কিন্তু সর্বধর্ম সমন্বয় সাম্প্রদায়িক সম্প্রীতির সুর রামকৃষ্ণের বক্তব্যের মধ্যে দিয়ে রয়েছে রামকৃষ্ণ বলতে চেয়েছেন যে মানুষকে ভালোবাসা মানুষকে ঘৃণা করার মধ্য দিয়ে মানুষকে ভালোবাসার মধ্যে দিয়ে ঈশ্বরকে পাওয়া যাবে আর বিভিন্ন ধরনের প্রচলিত যে পথ জাতিভেদ প্রথা কুসংস্কার মানুষকে না ভেসে ভালো না ভেসে আচার অনুষ্ঠান করা এগুলোর মধ্যে দিয়ে তোমার ঈশ্বরকে পাওয়া যায় না রামকৃষ্ণ আদর্শ হল সংসারে থেকেই ধর্মচর্চা করতে হবে সংসার ধর্মের পাশাপাশি ধর্মীয় জীবন যাপন করতে হবে সংসারে থেকে সমাজে থেকে সমাজের কল্যাণ করে সংসারের কাজ করে রাষ্ট্রীয় জীবনে কর্তব্য পালন করে ধর্ম পালন করা সম্ভব মূর্তি পূজার পরিবর্তে সমাজের মানুষকে ভালোবাসতে শেখা রাষ্ট্রীয় জীবনে সৎভাবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করা মানুষকে সেবা করা রাজনীতির মধ্য দিয়ে মানুষকে সেবা করা জীবকে সেবা করা সকল জীবের মধ্যে ঈশ্বর আছে এক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুর যেমন বলেছিলেন ধুলামন্দির কবিতায় যে মন্দিরে ঈশ্বর নেই দেবতা নেই মসজিদে ভগবান আল্লাহ নেই চার্চে যীশুখ্রিস্ট নেই এদের যে আদর্শ মহান আদর্শ ইসলাম ধর্মের যে মহান আদর্শ খ্রিস্টান ধর্মের যে মহান আদর্শ হিন্দু ধর্মের যে মহান আদর্শ তা মানুষের মধ্যে আছে মানুষকে সেবা করলে সেই আদর্শকে মানা হবে সেই আদর্শকে উপলব্ধি করা হবে তাই মানুষকে ভালোবাসো জীবকে ভালোবাসো জীব জ্ঞানেই শিবকে সেবা করো প্রতিটা জীবের মধ্যেই ঈশ্বর আছেন ভগবান আছেন আল্লাহ রয়েছেন তাই মানুষকে কখনোই ঘৃণা করে নয় মানুষকে ভালোবেসে পাপিকে আমরা সমাজ ব্যবস্থাতে রামকৃষ্ণদেব বলেছেন পাপিকে আমরা ঘৃণা করি ছোট নিচু জাতিকে ঘৃণা করি এক সম্প্রদায়ের মানুষ আর এক সম্প্রদায়ের মানুষকে ঘৃণা করি এর মধ্য দিয়ে ধর্ম পালন হয় না এর মধ্য দিয়ে ধর্মকে পালন না করে অধর্মকে গুরুত্ব দেওয়া হয় তার মতে যে ভোগ সর্বস্ব ত্যাগ করতে হবে ভোগ সর্বস্ব ত্যাগ করতে হবে ত্যাগের মধ্য দিয়ে ভালোবাসা সৃষ্টি হয় ঐশ্বর্য বাস জীবন এগুলিকে মোহ কামনা বাসনা লোভ এগুলিকে ত্যাগ করতে হবে এগুলো ভারতীয় সংস্কৃতির মূল কথা পাশ্চাত্যের যে উগ্র ধর্মীয় উন্মাদনা পাশ্চাত্যের যে ভোগবাদী ধর্ম ধর্মীয় রীতিনীতি সেগুলোর মধ্য দিয়ে ঈশ্বরকে পাওয়া যাবে না তাই তিনি বলছেন যে জীব সেবা করো মানুষকে সেবা করো তাহলেই ঈশ্বরকে সেবা করা হবে জীবের মধ্যেই শিব রয়েছে যেজন জীবকে সেবা করবে সেইজনই ঈশ্বরকে সেবা করবে ভগবানকে সেবা করবে সেই ভগবান পাবে মানুষের মধ্যে তিনি তুলে ধরেছিলেন জীব জ্ঞানে শিব সেবা এই যে আদর্শ তিনি তুলে ধরেছিলেন আরেকটি কথা তিনি বলেছেন যে যে একটা মানুষ তার সংসার ত্যাগ করে সংসারের দায়িত্ব পালন না করে সমাজ জীবনে দায়িত্ব পালন না করে সমাজ থেকে চ্যুত হয়ে সে ধর্ম পালন করতে পারবে না তাই তাই আরেকটি কথা যে ধর্ম পালনের ক্ষেত্রে উঁচু নিচু জাতের বিচার করলে হবে না সৎ অসৎ শুধু সৎকেই ভালোবাসলে হবে না অসৎকেও ভালোবাসতে হবে পাপকে পাপিকে ঘৃণা করা পাপ রামকৃষ্ণ একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন পাপিকে ঘৃণা করা পাপ পাপ পাপকে ঘৃণা করতে হবে পাপিকে নন পাপি সাময়িক কালের জন্য লোভে ভূসভূত হয়ে কামনা বসীভূত হয়ে সে পাপ করেছে তাই তাকে আদর্শ দিয়ে তাকে পাপ মুক্ত করতে হবে তাকে আত্মজ্ঞানী হতে হবে আত্মজ্ঞানী যাতে হয় আত্ম উপলব্ধি যাতে করতে পারে তার জন্য তাকে সচেতন করতে হবে আত্মজ্ঞান আত্মপলব্ধি আত্মসচেতন প্রত্যেকটা মানুষ যদি নিজেকে চিনতে পারে নিজেকে বুঝতে পারে নিজেকে উপলব্ধি করে আমি কে আমি কি তাহলে তার জীবনের যে ভুল ত্রুটিগুলো সেগুলো সে বুঝতে পারবে এবং সেই ভুল ত্রুটিগুলো কারেকশন করবার চেষ্টা করবে সেই জন্য পাপ করেছে একটা মানুষ পরিস্থিতি অনুযায়ী করেছে লোভে বসীভূত হয়ে কামনা বাসনাতে বসুভূত হয়ে কিন্তু সে যে চিরদিনই পাপ করবে এটা ভাবা উচিত না তার পাপ কাজটাকে অবহেলা করতে হবে ঠিকই পাশাপাশি তার পাশে দাঁড়াতে হবে তাকে ভালোবাসতে হবে তাকে সচেতন করতে হবে তার মধ্যে যে মনুষ্যত্ব আছে সেটাকে জাগিয়ে তুলতে হবে এই যে রামকৃষ্ণর এই যে আদর্শ এই আদর্শ কিন্তু মহান আদর্শ এই আদর্শ সমকালীন সমাজে নয় এই আদর্শ যুগ যুগ ধরে অমর এই আদর্শ মানুষ অস্বীকার করতে পারবে না তারপর আমরা দেখব যে রামকৃষ্ণ নারী মুক্তি সম্পর্কে কি আন্দোলন করেছেন রামমোহন ধর্মীয় গোড়ামি ত্যাগ করে ধর্ম পালনের ক্ষেত্রে নারী এবং পুরুষের সমান অধিকারকে গুরুত্ব দিয়েছেন তিনি উপলব্ধি করেছেন যে সংসার জীবন পালন করেও ধর্মকে উপলব্ধি করা যাবে ধর্ম পালন করা যাবে মানুষের সেবা করা যাবে জীবের প্রতি দয়া দেখানো যাবে আত্মত্যাগ করা যাবে সংসার জীবনের কর্তব্য পালনের মধ্য দিয়ে এই কি কর্তব্য পরায়ণ সংসারের কর্তব্য পরায়ণ সমাজ জীবনে রাষ্ট্রীয় জীবনে প্রভাব ফেলবে তাই তিনি নারীদের অবহেলা করেননি নারীকে পুরুষের অধীন রাখা তিনি পছন্দ করেননি নারী অন্য নয় নারী বস্তু নয় নারীর ব্যক্তিত্ব আছে নারীর স্বাধীনতা আছে নারীর স্বাধীনতাকে তিনি এক উচ্চ মার্গে পৌঁছে দেন তিনি তিনি তার স্ত্রী শারদা দেবীকে পূর্ণভাবে ধর্ম পালনের অধিকার দিয়েছেন প্রচলিত সমাজ ব্যবস্থাতে নারীরা ধর্ম থেকে অনেকটা দূরে থাকতো পতির পতির পুণ্যে সতীর পুণ্য এই ধারণা আমাদের হিন্দু সমাজে ছিল কিন্তু রামমোহন তার কাজের মধ্য দিয়ে তার ভূমিকার মধ্য দিয়ে কষ্টের মধ্য দিয়ে তাকে সমাজে তিনি উপলব্ধি করেছিলেন তিনি সত্যকে উপলব্ধি করেছিলেন তিনি সত্যকে দর্শন করেছিলেন তিনি বলেছেন যে যে সত্যকে পাওয়ার জন্য শুধু কর্ম করতে হবে কর্ম করতে হবে ত্যাগ স্বীকার করতে হবে কামনা বাসনা লোভ থেকে দূরে থাকতে হবে এর জন্য তোমার কোনো অন্য কোনো অন্য কোনো মন্ত্র জপ করা এর জন্য কোনো অন্য কোনো অলৌকিক দেবদেবীকে আরাধনা করার প্রয়োজন নেই তাই সত্যকে হতাশাগ্রস্ত মানুষ হতাশাগ্রস্ত মানুষকে সেই হতাশার হাত থেকে বাঁচাতে হবে মূর্খ অজ্ঞ অসচেতন মানুষকে তার তাদের মধ্যে আত্মোপলব্ধি জাগিয়ে তুলতে হবে আত্মা হলো অবিনশ্বর পাপিকে ঘৃণা করা চলবে না তার কারণ হচ্ছে পাপির মধ্যে যে আত্মা সেটা অবিনশ্বর তাই পাপ করে মানুষ সাময়িককালে তাই পাপিকে পাপ পাপিকে ঘৃণা করা সেটা কিন্তু পাপ করা হয় তাই তাই তিনি এই যে নারী মুক্তির কথা বলেছেন নারীদের এইভাবে বিচার বিশ্লেষণ করেছেন সমাজে তিনি তিনি বলেছেন যে নাস্তিক নাস্তিক যারা তারা তারা পাপি নাস্তিক যারা তারা পাপি তাদের আত্মপলব্ধি নেই তাদের তাদের নিজের সম্পর্কে ধারণা নেই তাই তারা নাস্তিক কিন্তু নাস্তিককে কখনোই ঘৃণা করা যাবে না জ্ঞানী মূর্খ সৎ অসৎ প্রত্যেকটা মানুষকেই গুরুত্ব দিতে হবে এইভাবে রামকৃষ্ণ ধর্মমতকে তুলে ধরেছেন তারপরে আমা আমরা দেখব তার যে ধর্মমত সেটা কিন্তু মানবতাবাদের সঙ্গে যুক্ত মানুষের কল্যাণের জন্য যুক্ত প্রত্যেকটা মানুষ যদি কর্তব্য পালন করে প্রত্যেকটা মানুষ যদি সৎ হতে পারে নিজেকে উপলব্ধি করতে পারে প্রত্যেকটা মানুষ যদি ত্যাগ স্বীকার করতে পারে প্রত্যেকটা মানুষ যদি আত্মজ্ঞানী হতে পারে তাহলে তো সমাজ ব্যবস্থার ক্ষেত্রে রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে বিরাট পরিবর্তন আসবে বৈপ্লবিক পরিবর্তন আসবে তাই রামকৃষ্ণ বলেছেন যে ধর্ম একটা একটা আধ্যাত্মিক শক্তিকে একটা একটা মানবিক দিককে তুলে ধরে মানুষের পবিত্রতা মানুষের মনকে পবিত্র করে অপবিত্র মনকে পবিত্র করে তাই নামকৃষ্ণের যে ধর্মমত সকল ধর্মের মধ্যে সমন্বয় সাধন এবং তার ধর্ম হচ্ছে মানব ধর্ম ম্যান মেকিং রিলিজিয়ান ম্যান মেকিং রিলিজিয়ান এটাকে বিশেষভাবে তিনি গুরুত্ব দিয়েছেন আর সকল ধর্মের মধ্যে যে মানবিকতা আছে সেগুলোর মধ্যে তিনি সমন্বয় সাধনের উপর গুরুত্ব দিয়েছেন কৃত্রিমভাবে ধর্মান্তরিত করা এটা অন্যায় এটা এটা অনেকটা পাপ তাই তিনি উপলব্ধি করেছেন যে সব ধর্মের মধ্যেই সততা আছে আর যারা এই সততাকে অ্যাভয়েড করে অবহেলা করে নিজের ধর্মকে বড় করে অন্যের ধর্মকে ছোট করে দেয় এবং অন্য ধর্মের মানুষকে নিজের ধর্মে রূপান্তরিত করবার চেষ্টা করে তারা অধার্মিক তারা প্রকৃত অর্থে ধার্মিক নয় তাই রামকৃষ্ণদেবের যে ধর্ম মত এটা মানবিক ধর্মমত এটা মানব মানবতাবাদের আদর্শের ধর্মমত এটা মানুষ তৈরি করার একটা ধর্মমত সব জীবের প্রতি মানুষ সবাই যদি দয়াশীল হয় ক্ষমাশীল হয় সব জীবকে যদি সবাই উপলব্ধি করতে পারে তাহলে এই ভারত তথা বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডে একটা শান্তি বিরাজ করবে এইভাবে রামমোহন ধর্ম সংস্কার এর কথা বলেছেন প্রচলিত সমাজ ব্যবস্থার যে কুসংস্কার জাতিভেদ প্রথা ধর্মে ধর্মের যে বিভেদ একই ধর্মের মানুষের মধ্যে যে বিভেদ সব বিভেদ তিনি দূর করার ক্ষেত্রে তার তিনি যে কর্মের উপর গুরুত্ব দিয়েছেন যে কোনো কর্ম ধর্মের মধ্য দিয়ে তিনি যে কর্মকে গুরুত্ব দিয়েছেন সেটা সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সেটা উৎপাদন বৃদ্ধি করবে উৎপাদনের উৎপাদন বৃদ্ধি করলে করলে দেশের জাতীয় আয় বাড়বে দেশের মাথাপিছু আয় বাড়বে তাহলে রামকৃষ্ণ দেবের এই যে ধর্মমত এই ধর্মমতটা আমরা অনেকটাই বলতে পারি বৈজ্ঞানিক মানবিক মানবতাবাদী এই বলে আজকে আলোচনা আমি এখানে শেষ করলাম যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করবে শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে এই বলে আজকে আলোচনা আমি শেষ করলাম